গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে আমি এই গাড়িটা নিয়ে একটু ঘুরতে যাবো। যাই হোক, বলে দিই গাড়িটা আমার না, গাড়িটা জায়মুর। তো ভাবলাম বারাসাতের আশেপাশটা একটু ঘুরে দেখি। আর অনেকদিন বাদে আজকে সকালে আমি গাড়ি নিয়ে বেরোবো। আর আমার তো ইচ্ছা আছে মোটো ভ্লগ করার, মানে গাড়ি নিয়ে বহু লং লং ট্যুরে যাওয়ার, মানে লং লং ট্যুর বলছি, লং লং দূরে যাওয়ার ইচ্ছা আছে গাড়ি নিয়ে। তো গাড়ির সামনে হেলমেটে গোপ্রো লাগিয়ে মানে একদম দারুণ সিনেমাটিক শট প্লাস রাস্তার সমস্ত শট নিতে পারবো। তো যাই হোক, আজকে আমি গাড়ির কোনো সিনেমাটিক শট বা রাস্তার কোনো সিনেমাটিক শট জানি না নিতে পারবো কি না। আর গোপ্রো থাকলে আমি কী করতাম, গাড়ির সামনে বা হেলমেট পরে নিতাম, হেলমেটে গোপ্রো লাগাতাম। গোপ্রো থাকলে একটা মোটো ভ্লগ ভ্লগ ভাব আসতো, দারুণ লাগতো একটা। তো যাই হোক, নেক্সট টাইম হবে, তো ইচ্ছা তো আছে। তো যাই হোক, এখন আমি গাড়ি নিয়ে বেরিয়ে যাই আর এনজয় করি। তো ফাইনালি আমি তুষারকে বাড়ি থেকে তুলে নিয়েছি, এখন দীপকের আসার পালা। আর তোর কী হয়েছে? ঠান্ডা লেগেছে? বেশি ঘুরলে তো ঠান্ডা লাগবেই। কালকে রাতে ও 9টার সময় ঘুরতে গেছিল বাইকে করে কয়েকটা দাদার সাথে, ক্যাফে গেছিল। যাই হোক, পড়া ছিল, অতটা লাগেনি। চারিদিকে মৌচাক ধাবাই, মৌচাকে গেছিলিস কালকে? খোলা ছিল? আমি কিন্তু আগের দিন আমরা রাতে হেভি মজা হয়েছে বল ভাই। আমরা 9টার সময় বেরিয়েছি মৌচাকে ধাবার উদ্দেশ্যে, কিন্তু গিয়ে দেখি না 11:30টায় আমাকে বলিস নি। এটা হলো নবপল্লীর প্যান্ডেল। এটা হলো নবপল্লী অ্যাসোসিয়েশন মাঠের প্যান্ডেল। প্রতিবার অনেক বড় করলেও এবার একটু ছোট করে হচ্ছে। কটা প্যান্ডেল দেখাচ্ছি গুনবি, ঠিক আছে? একটা হলো, সব একটা হলো। তুমি কটা দেখে? আমি সবে একটা। ভালো লেগেছে? না, ভালোই লেগেছে ভাই, ঘরের মাঠের জিনিস ভালো তো লাগবেই। চ দেখা গেছে, পাচ্ছ বন্ধুগণ? এখন ডিসাইড হচ্ছে আমরা কি খাবো, কি খাবো বলতে কি, আমার ঠান্ডা লেগেছে। ঠান্ডা কচুরি খাবো? কচুরি, কচুরি, কচুরি না, ওটাকে খাবো কচুরি, কচুরি, কচুরি। তাহলে তোর খাওয়া হবে না? না, খাবো না। ফাইনালি আমরা ছোট বাজারে এসেছি কচুরি খেতে। এই ছেলেটা প্রতিদিন মানে আমার কাছে খায়, দেখো আগে নেবে প্রতিটা জিনিস, সব কিছু আগে ওর। সকালে খিদে পেয়ে গেছে আমাকে, দেখো ভিডিও ওকে যদি না খাওয়াস তাহলে ভাই সকালবেলা খিদে পেয়ে গেছে ছোট বাজারে বিখ্যাত কচুরি। নো 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 নো, প্রতিটা সময় এরকম করিস, তোর ভিডিও দেখো গন্ধ হবে না, গন্ধটাই আলাদা। কচুরি ভালো লাগে ভাই? আর একে তো প্রতিদিন সকালে আমি খাই বলতে গেলে। তো চলো খেয়ে নি, কালকে তো তোর খিদে পেয়েছিল, কালকে তো খেয়েছিলিস, কালকে কোথায় গেছিল ওর জন্য খাবার নিয়ে আসবি, আর একে খাওয়াতে হয়েছে। চলো খাওয়া দাওয়া করে কথা বলছি। আর এখন যাবো স্কুলে, সত্যবতী স্কুল, মানে আমার স্কুলে যাবো এখন। আমি তুষার একটা ছোট্ট কাজ আছে সেই কাজ করতে। আর এখন আমার গাড়ি নেবো না, দীপকের গাড়ি নিয়ে যাবো, কারণ আমার গাড়িটা বাড়ি ঢুকিয়ে দিয়ে এসছি। আর দীপক আসছে গাড়ি নিয়ে, আমি তুষার, দীপক, পাণ্ডে। এই তো স্কুল, 5 মিনিট লাগবে। তো চলো আগে স্কুলে যাই, অনেকদিন বাদে স্কুলে যাই, স্কুলের ছোট্ট কাজটা একটু মিটিয়ে আসি। তো চলো যাই যাক। তো ফাইনালি অনেকদিন বাদে স্কুলে এলাম ভাই, কেমন লাগছে স্কুলে? ভালো লাগছে। ওর কিছু বই জমা দেওয়ার ছিল লাইব্রেরি, সেই বইগুলো জমা দিল। আর একটা ম্যাডামের সাথে আমরা দেখা করবো, ম্যাডাম ইউটিউবার হবে। যাই হোক, সেই ম্যাডামের সাথে দেখা করবো। আর পুরো স্কুলটাও অনেকদিন বাদে এসেছি আমি আর ভাই, ম্যাডামকে এখন ইউটিউব সম্বন্ধে বোঝাতে বোঝাতে পা খারাপ হয়ে গেছে। নতুন তো। তো যাই হোক, এখন আমরা স্কুল থেকে বিদায় নিচ্ছি, টাটা স্কুল, ভালো থেকো। এখন দীপক আর পাণ্ডে ওখানে অনেকক্ষণ ধরে ওয়েট করছে,
তখন থেকে ফোন করে যাচ্ছে, বাড়ি চলে যাচ্ছি বাড়ি চলে যাচ্ছি। এ চল, তখন বাড়ির দিক যাওয়া যাক, বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। ও কষা কষা মাংস, যাই হোক যখন বাড়িতে মাংস হয় না কষা কষা মাংস, জাস্ট অসাম। যাই হোক বিকেলে মাঠে খেলতে এলাম, এক সাইডে ফুটবল সেই, আবার এক সাইডে ক্রিকেট খেলছে বাচ্চারা, সাইডে পেছনে ফুটবল। মানে বললাম না এত বড় মাঠে দু রকম খেলা হয়, দু রকম না আরও খেলা হয়। বলছি খেলতে নিবি আমাকে? এ ভাই খেলতে নিবি? খেলতে নিবি না? আর একবার বল, ভিডিও হচ্ছে এখানে, খেলতে নিবি না? কেন কি খেলা কি খেলতে নিবি না? আমি ওদেরকে বলছি খেলতে নিবি না, ওরা এসে হাই হ্যালো করছে, আমাকে খেলতে নিচ্ছে না। তুই কি বলবি, তুইও নিবি না? কেন কেন না কেন ক্যাচ ধরেছিস? একটা ক্যাচ ধরে তুই কি করছিস? একটা ক্যাচ ধরে মানে মহাভারত অশুদ্ধ করে দিয়েছে। এ ভাই খেলতে নিবি না আমাকে? খেলতে নিবি না? এ খেলতে নিবি না? নিবি না? খেলাই বন্ধ মাঠে। আমাকে অনেক কষ্টের পর, অনেক রিকোয়েস্ট করার পরে খেলতে নিয়েছে, বলেছি তোদের খেলতে দেবো না, উইকেট তুলে নেবো, এর ভয়ে খেলতে নিয়েছে আমাকে। তখন খেলি এদের সাথে একটু। তো যাই হোক শীতকাল পড়েছে আর এই আমি ব্যাডমিন্টন খেলবো না, এই কি কখনো হয়? একটু খেলতে নিবি ভাই আমাকে? খেলতে নিবি? ও এরা একবারে কি সুন্দর আমাকে দিয়ে দিয়েছে, কিন্তু আর ওরা ওদের ওদেরকে গিয়ে যখন ভয় দেখিয়েছি যে তোদের উইকেট ব্যাট তুলে দেবো আমি খেলতে দেবো না, তখন ওরা আমাকে খেলতে নিয়েছে। হ্যাঁ ফুটবলটাও আমি খেলবো একটুখানি, দাঁড়া আমি ততক্ষণ একটু ব্যাটটা খেলব। ব্যাপারটা হচ্ছে আমাদের বল খেলতে গিয়ে ওখানে খেলা হচ্ছিলো, আর এখানে আমি একটা মেরেছি, আজ কাঁঠাল গাছে বল আটকে গেছে, বল আটকে গেছে, এখন বল খুঁজে পাওয়া যাচ্ছে না। কে হারিয়েছে বলটা? কে হারিয়েছে? আমি মেরেছি, গাছে গাছে আটকানো আছে। কিছুক্ষণের জন্য ভয় পেয়ে গেছিলাম যে আমার 80 টাকা কি জলে যাবে, সকাল সকাল বিকেলে 5 মিনিটের জন্য খেলতে এলাম, বাট না বলটা গাছে বেঁধে আছে, বলটা পাচ্ছে এখন, যাই কমল হলো আমার 80 টাকা বেঁচে গেল। ফাইনালি এখন সন্ধ্যে 7টা বাজে আর আমরা এসেছি আমন্ত্রণ ধাবায় খেতে, বেঁধে গেছে 7টা বেজেছে। যাই হোক আমরা আমন্ত্রণ ধাবায় খেতে এসেছি, এখন একটু চা খাবো প্রথমে, তারপরে আমি না কি খাওয়া দাওয়া হবে। বেসিক্যালি আমরা চা খেতে এসেছি, তো যাই হোক এখানে চা খেতে এসেছি, কিন্তু তো কে খাচ্ছে চাটা? কে খাচ্ছে? আজকে চাটা দীপক খাওয়াবে, দীপক খাওয়াবে, ঠিক আছে আজকে চাটা দীপক খাওয়াবে। কেমন লাগছে? এ ভাই কেমন লাগছে? এ ভাই কেমন লাগছে? এ ভাই কেমন লাগছে? কেমন লাগছে ভাই? খুব ভালো। কেমন লাগছে ভাই? তুই যে মেনু কার্ডটা ওই টেবিলে দিয়েছিলি এটা আমার খারাপ লাগছে, চাটা লাগছে তার জন্য কেঁদে দিয়েছিস? অনেক ধাবার চা খেয়েছি, বাট এই ধাবার চাটা একদম হালকা পাতলা আছে, একটু ঘন ঘন ভাব রয়েছে, শর্ট টাইপের রয়েছে নিচে, এক কথায় অসাম। আমন্ত্রণ ধাবা ব্যাপারটা হচ্ছে, ব্যাপারটা ঠিক এরকম, আমরা গেছিলাম আমন্ত্রণ ধাবায়, সেখানে চা খেয়ে আমরা রিটার্ন চলে এসেছি আরিফবাড়ির একটা ক্যাফে, বাং ক্যাফ, এখানে এসেছি ম্যাগি খেতে। ওখানে সেরকম জমছিল না ব্যাপারটা, আগের দিন আমরা রাত 10:30 দিকে ওখানে গিয়ে অনেক কিছু খেয়েছিলাম, বাট আজকে আমাদের মধ্যে অনেক বন্ধু মিসিং, ওই জন্য ভাবলাম ওই ধাবায় খাবো না, চলে এলাম আরিফবাড়ি বাং ক্যাফে। কী খাবো ভাই? ম্যাগি। তুষার আর দীপক গেছে ম্যাগি অর্ডার দিতে, ফাইনালি আমাদের এখানে ম্যাগি চলে এসছে। এই যে ভাই খাওয়াচ্ছে আজকে, তো ফাইনালি ম্যাগি। A few moments later. তো যাই হোক বাইরে অনেক ঠান্ডা পড়েছে, আর আমি চাই না এই ঠান্ডাতে আমি বাইরে থাকি একটা রাত, আমি কখনোই যাবো না, এটা সামনে পুজো, তো সমস্ত কিছু ভেবে চিনতে ভাবলাম না চুল আর কালার করব না আমি, চুল কালার করলে আমার মা কষ্ট জানিয়ে দিয়েছে যে তোকে বাড়িতে ঢুকতে দেবো না, আমি চাই না যে বাড়ির বাইরে থাকি আমি, তো সমস্ত কিছু ভেবে চিনতে ভাবলাম যে চুল আর কালার করব না,
চুল যেরকম আছে সেরকম থাক। আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে হবে। আর আমাকে ইনস্টাগ্রামে ফলো না করে থাকলে এই যে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তাড়াতাড়ি ফলো করো। আর এটা আমার আমি আকাশ ফেসবুক পেজ, তোমরা চাইলে ফলো করতে পারো, ওখানে আমি ভিডিও আপলোড করি। তো আজকের মতো বাই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওর সাথে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ গাইস, টাটা।